আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা টয়োটা প্রিয়াস আলফা, এটা হচ্ছে 2016 মডেলের গাড়ি এবং এই গাড়িটা মেইনলি আমার ওয়ার্কশপে আসলো প্রপারলি গাড়িটাকে ডায়াগনোসিস করার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে গাড়িটা মাঝে মাঝে স্টার্ট হয়, মাঝে মাঝে হয় না, এবং মাঝে মাঝে ইগনিশন সিগন্যাল মিস করে এবং আর কিছু সমস্যা এবং লো মাইলেজ। সো ইস্যুটা নিয়ে আমার এক আঙ্কেল গাড়িটা আমার ওয়ার্কশপে পাঠালো, প্রপারলি আমি গাড়িটা ডায়াগনোসিস করতেছি। সো দ্যাটস ওয়াই আজকে চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। গাইস, আমরা যারা হাইব্রিড গাড়ি ইউজ করি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের গাড়িটাকে প্রপারলি ফুল ডায়াগনোসিস করা। কোনো ইস্যু আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো ট্রাবল আছে কিনা, সেটা আমাদের অবশ্যই ফুল গাড়ি ডায়াগনোসিস করাতে হবে। সো এই ডায়াগনোসিস করলে আমরা দুইটা আউটপুট পাবো। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা গাড়িটাতে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানবো, সেকেন্ডলি হচ্ছে গাড়ি ডায়াগনোসিস করার ফলে আমাদের গাড়িটা একটু ভালো ভাববে, ভালোভাবে রান করবে, এবং কোনো ট্রাবল থাকলে সেটা টেম্পোরারি হলে সেটা চলে যাবে এবং এতে মেজর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। সো দ্যাটস আমাদের অবশ্যই আমাদের গাড়িকে প্রপারলি ডায়াগনোসিস করাতে হবে এবং আজকেও সেই ঘটনা। সো এই গাড়িটা হচ্ছে আমার আঙ্কেলের গাড়িটা, বেশ কিছুদিন এই প্রবলেমগুলো দ্যাটস আমার ওয়ার্কশপে পাঠাইলো এবং আমি গাড়িটা অলরেডি কমপ্লিট করলাম। সো দ্যাটস আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। সো আমরা যারা হাইব্রিড গাড়ি ইউজ করি, আমাদের অবশ্যই হাইব্রিড গাড়ির প্রতি বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এক, আমরা হচ্ছে যে হাইব্রিড গাড়ি যে ব্রেক অয়েল লাগে যেটা .4 ভালো কোয়ালিটি ফুল, সেটা ইউজ করতে হবে, না এদের ব্রেক বুস্টার চলে যাবে বা ব্রেক বুস্টার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। দুই, আমরা অবশ্যই আমাদের হাইব্রিড ব্যাটারিটাকে প্রপারলি সার্ভিস করাবো প্রতি 6 মাস অন্তর অন্তর। প্রয়োজনে আমরা আমাদের হাইব্রিড ব্যাটারির যে কুলার আছে সেটা মাসে একবার অবশ্যই নিট অ্যান্ড ক্লিন সার্ভিস করাবো। তিন, আমাদের পুরো গাড়িতে ফুল ডায়াগনোসিস আমরা মাসে একবার করাবো, যাতে কোনো প্রবলেম হলে আমরা সেটাকে খুব সহজে ক্যাচ করে ধরতে পারি এবং সে অনুযায়ী আমাদের অবশ্যই আমরা সেটাকে প্রবলেম সলিউশন করে রান করতে পারি কোনো প্রকার হ্যাসেল ছাড়া। আর ফাইনালি হচ্ছে আমরা অবশ্যই হাইব্রিড গাড়িকে রান করব, মাঝে মাঝে আমরা অবশ্যই একটু হাইওয়েতে রান করব, এতে দেখা যায় যে আমাদের যে ব্যাটারি হাইব্রিড ব্যাটারি আছে যেটা ডিসচার্জ হওয়ার পসিবিলিটি থাকে সেটা আবার ফুল চার্জ হয়ে যায়। বিকজ অফ হচ্ছে ঢাকা সিটিতে লং সময় গাড়ি রান করার পর দেখা যায় আস্তে আস্তে আমাদের হাইব্রিড ব্যাটারিগুলো উইক হয়ে পড়ে, সেলগুলো ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে এবং একবারে মানে ভোল্টেজ প্রায় ডাউন হয়ে যায়। সো আমরা অবশ্যই আমরা 15 দিন পর পর খুব হাইওয়েতে যে আমরা গাড়িটাকে লং রোডে রান করে আসবো, এতে দেখা যায় আমাদের হাইব্রিড ব্যাটারিগুলো চার্জ হয়ে যাবে। আর পাশাপাশি আমরা আমাদের মিটারে যে কোনো ইরোর জন্য অবশ্যই আমরা গাড়িটাকে প্রপারলি ডায়াগনোসিস করে আমরা সেই ইরোগুলো কেন হচ্ছে পারমানেন্টলি অর টেম্পোরারি সেটা আমরা অবশ্যই ডায়াগনোসিস করে সেই কাজগুলো করাবো। এবং আজকে এই পিয়াস গাড়িটা আমরা অলরেডি কাজ করতেছি। সো অলমোস্ট কাজ কমপ্লিট, টেস্ট ড্রাইভ দিচ্ছি, যদিও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, দ্যাটস শেয়ার করা। আর আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যাতে এভাবে কন্টিনিউ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।